প্রতিদিন সেহরির পরে সকালবেলা ফজর পড়ে ঘুমানো হলেও আজকে আর ঘুমানো হয়নি। অনেক দিন পরে এরকম একদম সকালবেলার আবহাওয়াটা দেখতে পাচ্ছি। গাছগুলোতে কিন্তু আস্তে আস্তে পাতা গজানো শুরু হয়ে গেছে। উইন্টার শেষ হয়ে যেহেতু স্প্রিং চলছে, কিছুদিন পরে সামার শুরু। এই সিজনটাতে আসলে সবার অসুখ বিসুখ খুব বেশি লেগে থাকে ইউকেতে। আমার সেজা মামুনিও কিন্তু লাস্ট বেশ কয়েকদিন অসুস্থ। আমি কোভিড পজিটিভ ছিলাম, কোভিড থেকে ওঠার পরে চিন্তা করছিলাম যে আমার মেয়েদের কিছু না হয়। ছোট মেয়েটা ভালো থাকলেও বড় মেয়েটার যে কি হলো আল্লাহ পাকি ভালো জানে। সেজার অবস্থা বেশ ভালোই খারাপ। ওকে জিপির ডক্টরের সাথে কনসাল্ট করে কালপল দিচ্ছি টাইম টু টাইম, বাট তারপরেও জ্বরটা কোনোভাবেই নামছে না। যদিও কিন্তু আমি প্রতিদিন বাসায় টেস্ট কিট দিয়ে টেস্ট করছি, সেজা হচ্ছে কোভিড নেগেটিভ, কিন্তু তারপরও এই ভাইরাল ফ্লুটা এইভাবে অ্যাটাক করবে, আজকে প্রায় 6-7 দিন হয়ে যাচ্ছে সেজার এই অবস্থা। তো জিপি ডক্টরের সাথে কনসাল্ট করে কোনো কাজ না হয়ে উপরন্ত আমি 111-এ কল দিয়েছি আজকে সকালবেলা করেই। তো ওরা কল ধরার পরে সব কিছু শুনে টুনে আমাকে বলেছে 1 ঘন্টার মধ্যে কোনো একজন ডক্টর বা স্পেশালিস্ট আমাকে কল করবে, তারপরে বাদবাকি গাইডেন্স। তো অপেক্ষা করছিলাম, সেজাকে এর মধ্যে কালপল দিয়ে দিলাম। যেহেতু ওর টেম্পারেচারটা একটু হাই হয়ে যাচ্ছে, মোটামুটি 102-103 এরকম হয়ে যাচ্ছে। তো যেহেতু আজকে আর ঘুমানো হয়নি আর সেজার শরীরটাও খারাপ, এর জন্য আসলে ও ঘুমাচ্ছে না, তো ওকে কালপল দিয়ে একটু রেস্ট করতে দিলাম। আর জীবন তো আসলে থেমে থাকে না, অসুস্থ সুস্থ যাই হোক না কেন জীবন কিন্তু চালাতেই হয়। কাজকর্ম, যদি ধরেন কেউ বিজনেস করে, সে কি তার বিজনেস বন্ধ করে রেখে দিবে অসুস্থতার কারণে? বা কোথাও জব করে কেউ, জব থেকে কি সবসময় অসুস্থতা বলে ছুটি পাওয়া যায়? হয়তো কখনো পাওয়া যায়, কখনো পাওয়া যায় না, বা ছুটি নিলেও এদেশে তো আনপেইড সিক লিভও চলে। তো আসলে কাজ না করলে কিন্তু কোনোভাবেই আপনি টাকা উপার্জন এত সহজে করতে পারবেন না, টাকা উপার্জন করা কিন্তু এত সহজ না। তা আমি যেহেতু ভিডিও মেক করি, আমার এগুলো আসলে করতেই হয়। আমি আমার কাজকে অনেক সম্মান করি, অনেক ভালোবাসি। রোজের মাস যাচ্ছে, রেসিপিস বাই সেজাস মম চ্যানেলের জন্য ভেবেছিলাম কিছু রেসিপি দিব, যেটা আসলে আমার খুব প্যাশনের একটা জায়গা। তো সেটা তো সেইভাবে পেরে উঠছি না, নিজের অসুস্থতা, বাচ্চাদের অসুস্থতা সব কিছুর কারণে। তো আজকে ভাবলাম একটা ছোটোখাটো রেসিপি শ্যুট করে ফেলি। তো সব মশলাপত্র সব কিছু আগে যা যা কাটার দরকার রেডি করে ফেলছি, আর এইদিকে আপনাদের ভাইয়া ক্যামেরা সেটআপটা রেডি করছে। যেহেতু সেজার অ্যাপয়েন্টমেন্ট ওরা ওয়াকিং সার্ভিসে দিয়েছে, ওকে ডক্টর দেখাতে যেতে হবে বেলা 3টার দিকে, তো এত সময়টা কি করব ভাবলাম একটু কাজেই লাগিয়ে ফেলি। তো আজকে যে রেসিপিটা আমি করেছি, এই রেসিপিটাও কিন্তু আমার রেসিপিস বাই সেজাস মম ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপলোড হয়ে গেছে অলরেডি। যারা আমার ভ্লগের ভিডিওগুলো দেখেন, সেসব ভাই আপুকে রিকোয়েস্ট করব একবারের জন্য হলো আমার এই রেসিপিটা দেখে আসবেন। ডেসক্রিপশন বক্সে রেসিপির লিঙ্ক দেওয়া থাকবে এবং এই ভিডিওর পিন কমেন্টেও দেওয়া থাকবে। তো রেসিপি শুটিংটা শেষ করে এখন বের হচ্ছি, সেজা মামুনিকে নিয়ে ডক্টরের কাছে যাব। যেহেতু বিকালবেলা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে, বাসায় এসে আবার ইফতার বানানোর একটা তাড়াহুড়াও আছে, আর আজকে ওর অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে ওয়াকিং সার্ভিসে। 111-এ কল দিয়েছিলাম, ওখান থেকে ডাক্তার কল ব্যাক করে ওকে এখনই নিয়ে যেতে বলছে। সো আমরা বের হলাম ওকে নিয়ে। ডক্টর দেখাতে যাওয়ার পরে আসলে ডক্টর ওকে দেখে যেটা বলল সেটা হচ্ছে ওর মেবি ভাইরাল ফ্লু হতে পারে। এদেশে ভাইরাল ফ্লু হলে কোনো অ্যান্টিবায়োটিক দেয় না, যদি ব্যাকটেরিয়াল কোনো কিছু হয় তাহলে অ্যান্টিবায়োটিক দেয়। তো ওকে দেখে কোনো মেডিসিনই দেয় নাই, জাস্ট কালপল আর নিউরোফেন এই জাতীয় প্যারাসিটামল সিরাপ দিয়েই ছেড়ে দিয়েছে। আগামী 48 ঘন্টা ওকে অবজারভেশনে রাখতে বলেছে, এর মধ্যেও যদি ইম্প্রুভ না হয় তাহলে ইমিডিয়েট ওকে হসপিটালে নিয়ে যেতে হবে। আর বাচ্চারা কেমন হয় দেখেন, সারা রাত যে বাচ্চা আমার জ্বরে কষ্টে একদম ঘুমাতেই পারেনি, সে এখন ডাক্তারের কাছে এসেই কিন্তু বেশ ছোটাপাটা করে বেড়াচ্ছে। যদিও আমার শরীরটা এখনও বেশ খারাপ, আমার ভয়েস শুনে আপনারা বুঝতে পাচ্ছেন আমি ভয়েস ওভারও ঠিক মতো দিতে পারছি না, কিন্তু কোনো কাজই ফেলে রাখতে পারছি না, প্রতিটা কাজই করতে হচ্ছে। খাওয়া দাওয়া থেকে শুরু করে রান্নাবান্না সব কিছু, কোন কাজটা বাকি আছে? সংসারের কোনো কাজই বাকি নেই, বাইরের কাজ ঘরের কাজ সব কিছু কিন্তু সমান তালে চালাতে হচ্ছে। শরীর অসুস্থ কি সুস্থ এটা খেয়াল করার বিন্দুমাত্র সময়ও থাকে না আসলে। তো সেজাকে ডক্টর দেখায় নিয়ে বের হলাম। সেজার পাপা আমাদেরকে ড্রপ করে ও চলে গিয়েছিল সিয়ারাকে নিয়ে। আমাদের ডক্টর দেখানো শেষ হলে আবার পিক করতে আসছে। তো সে যা ওর বাবাকে পেয়ে আসলে অনেক হ্যাপি। এতক্ষণ আমরা ডক্টরের কাছে ছিলাম, ওর বাবা কেন ছিল না এটা নিয়ে ওর অনেক প্রশ্ন।
আসলে বাপ পাগল মেয়ে তো। তো এখন আমরা বাসায় ফিরে যাচ্ছি, যেহেতু ওর মেডিকেশন এখনও ডক্টর স্টার্ট করে নাই, আরও 48 ঘন্টা ওকে অবজারভেশনে রাখতে হবে। দেন যদি ভালো হয় তাহলে তো ভালো, বাট এটা যদি খারাপ হতে থাকে তবে আবার ডক্টরের কাছে নিয়ে যেতে হবে, আল্লাহ ভরসা, দেখা যাক কি হয়। বাসায় এসে এখন ইফতার বানাবো, তাই প্রিপারেশন নিচ্ছি, সময়টাও হাতে খুব একটা নেই, যেহেতু ডক্টর দেখাতে গিয়েছিলাম ওখান থেকে আসার পরে আর অত একটা সময় পাচ্ছি না। তো আমি আজকে ভাবলাম, সবার যেহেতু অনেক বেশি ঠান্ডা লেগেছে, আজকে আমি ডাল ব্লেন্ড করে ডাল পেঁয়াজও বানাবো, সাথে আমি একটু থানকুনির পাতা দিব। থানকুনির পাতাটা কিন্তু অ্যাকচুয়ালি ঔষধি পাতা, সো আমি এই পেঁয়াজটাকে বলি হচ্ছে ঔষধি পেঁয়াজও। প্রথমে একটু বেশি করে পেঁয়াজ কুচি করে নিচ্ছি, এরপরে আমি ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা ব্লেন্ড করে নিব। অনেকে হয়তো বলবেন যে অসুস্থ, তাহলে কি দরকার ভিডিও করার, কি দরকার এটা করার, কি দরকার ওটা করার। আসলে প্রতিটা মানুষ তার নিজের জায়গা থেকেই ভালো বোঝে তাকে কোনটা করতে হবে আর কোনটা করতে হবে না। যারা জব করে বিজনেস করে তারা কি অসুস্থ হলেই জব বা বিজনেস থেকে ছুটি পায়? আমিও আমার এই কাজটাকে, আমার প্রফেশনটাকে অনেক বেশি ভালোবাসি, অনেক বেশি সম্মান করি, সো আমি যতক্ষণ পর্যন্ত পারি আসলে কাজ করে যাই। এই যে হাসি মুখে আমি সবসময় কথাটা বলি, এই হাসি মুখের পেছনে কতটা কষ্ট আছে, কতটা স্ট্রাগল আছে, এটা কেবল আমিই জানি। সবাই আমার হাসি মুখটা ঠিকই দেখেন, কিন্তু এত স্ট্রাগল বা এত কষ্ট, সেই কষ্টের গল্পটা কিন্তু কেউ জানেন না। সবাই হয়তো ভাবেন যে আহারে আপুর জীবনটা তো আমরা সবাই জানি কত সুন্দর, কিন্তু আসলে সেটা না। এই স্ট্রাগলের গল্পগুলো, হাসি মুখের পেছনের কষ্টগুলো কখনো আসলে ক্যামেরাতে বলা হয় না, সবার জীবনেই থাকে এরকম কম বেশি। হয়তো অনেকে ভাবেন যে আমার জীবনে কিছু নেই, কিন্তু আসলে এই পর্যন্ত আসা এবং পুরো পরিবারটাকে ধরে রাখা, নিজের স্বামী সন্তান সহ ইংল্যান্ডের বুকে জায়গা করে নেওয়া, বাচ্চাদের দেখভাল করা, বাংলাদেশের নিজের পরিবারের দেখভাল করা, সব কিছু কিন্তু এই একা ঘাড়ে। আপনাদের ভাইয়াও আমাকে অনেক হেল্প করে, আসলে সংসার কখনোই একজনের উপরে চলে না, সংসার দুজনের উপরেই চলে, না হলে কোনোভাবেই এই বিদেশ বাড়িতে সংসার চালানো সম্ভব না, সেটা আপনি কাজকর্মে বলেন আর আর্থিক অবস্থার উপরে বলেন, সব কিছুই। জীবনটা ক্যামেরাতে যত সুন্দর দেখায়, বাস্তবে কিন্তু অনেক বেশি জীবন যুদ্ধ নিয়েই কাটাতে হয়। তো আমি ডালগুলো এখানে ব্লেন্ড করে নিলাম, তারপরে এখানে একটুখানি আদা রসুন হলুদ আর মরিচের গুঁড়া দিয়েছি, সাথে কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর থানকুনির পাতাটা খুব ভালোমতো ধুয়ে আমি একটু কুচি করে নিয়েছি। এই থানকুনির পাতাতে কিন্তু অনেক ধরনের ঔষধি গুণ আছে, এটা যদি একটু রস করে খাওয়া যায় তাহলে সব থেকে বেশি ভালো। তো সাধারণত রস করে খাওয়াটা ওইভাবে অত ইজি হয় না, অনেকে আবার এটার গন্ধের কারণে খেতেও চায় না। তো এইভাবে পাকোড়া বানাই খাইলে কিন্তু অনেক ইজিলি খাওয়া যায় এবং এটার টেস্টও অনেক মজা হয়। আমি সাথে একটু লবণ আর মোচমোচে হওয়ার জন্য হালকা চালের গুঁড়াও দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে ছোট ছোট এই যে এলোমেলো পাকোড়া বানিয়ে নিয়েছি। পাকোড়াটা কিন্তু চালের গুঁড়া ব্যবহার করলে খুবই মোচমোচে হয় আর খেতেও অনেক মজা হয়। তা আমাদের আজকে ইফতারে আসলে তেমন কিছু আমি আর করছি না, যেহেতু শরীরটা খারাপ। থানকুনির পাতাটা বেসিক্যালি আপনাদের ভাই আর অনেক বেশি ঠান্ডা লেগেছে, ওর রুচি হচ্ছিল একটু খাবে, তো এই জন্যই করা। সাথে আমি একটুখানি আলু দিয়ে অল্প একটু ছোলা করে নিয়েছি, খুব বেশিও করিনি, বেশি করলে আসলে বেঁচে থাকে, দুইজন মানুষ এত খাওয়াও হয় না। আর সেজা মামনি তো লাস্ট কিছুদিন একেবারেই কিছু খাচ্ছে না, যদিও আমাদের সাথে একটু ইফতার করে, বাট লাস্ট কিছুদিন একেবারেই করতে পারছে না। ফ্রিজে কিছুটা বেসন লেফট ওভার গোলানো ছিল, তো আমি এখন সেটার সাথে একটুখানি মশলাপত্র অ্যাড করে কয়েকটা বেগুনিও বানিয়ে নিব। যেটা বলছিলাম, আজকে আসলে আমাদের ইফতার করতে বেশ লেট হয়ে গেছে, যেহেতু বাইরে থেকে ডক্টরের কাছ থেকে আসার পরে সেজাকে অনেক টেক কেয়ার করতে হয়েছে, ওকে খাওয়ায় দাওয়ায়, তারপরে তো আমি ইফতার হাফ বানাতে বানাতেই এদিকে মাগরিবের সময় হয়ে গিয়েছে। তো জাস্ট একটু খেজুর আর মুখে পানি দিয়ে নামাজ পড়ে এসে তারপরে বাকি ইফতার বানানো শুরু করেছি। আজকে একটু লেটই হবে ইফতার করতে, ব্যাপার না, আসলে মানে অসুস্থ থাকলে অনেক কিছু এলোমেলো হয়ে যায়, আর বাচ্চা অসুস্থ থাকলে কিন্তু বাবা মার মনে অশান্তি লেগেই থাকে, কি খাওয়া কি কাজ কোনো কিছুই ঠিক মতো মন বসে না। বাট তারপরেও বেঁচে থাকার জন্য খাইতে হবে আর খাওয়ার জন্য কাজ করতে হবে, সো সব কিছু সমানতালে চালাতে হবে, এটাই জীবন। কোনো কিছুর জন্য কোনো কিছু ফেলে রাখা মানেই আসলে বোকামো। সো অজুহাত ততক্ষণ পর্যন্ত দিতে চাই না যতক্ষণ পর্যন্ত শরীরটাকে চালিয়ে নিতে পারি।
ততক্ষণ পর্যন্ত আসলে কাজ করে যেতে চাই যতক্ষণ পর্যন্ত শরীরের শক্তিটা পাই। তো আমি ভাজা পোড়াটা আসলে তেমন একটা খাবো না, শরীরটা একেবারে ভালো লাগছে না, এই জন্য অল্প একটু চিড়া ভিজাচ্ছি দই চিড়া আম কলা দিয়ে খাওয়ার জন্য। আমি এখানে একটা আম কেটে নিয়েছি আর একটা কলা স্লাইস করে নিচ্ছি। দই চিড়া খেতে কিন্তু খুব ভালোই লাগে এবং এটা খাওয়া স্বাস্থ্যের জন্য বেশ উপকার, আর এর সাথে বিভিন্ন ধরনের ফ্রুটস দিলে তো কথাই নাই। আমাদের দুজনের জন্য দুই বাটিতে দই নিয়ে নিচ্ছি আর সাথে চিড়া এবং কিছু ফ্রুটস। তো মাঝে মাঝে আমরা কিন্তু সেহরিতেও এই দই চিড়া চালিয়ে দেই। আসলে সব সময় সব কিছু কিন্তু ভিডিও করা হয় না, আমরা অনেক সময় আপনারা ভাবেন যে যতটুকু দেখছেন এটাই রান্না করলাম এটাই খেলাম এটাই করলাম, এর বাইরেও কিন্তু অনেক কিছু থাকে যেগুলো আসলে কখনো ক্যামেরাতে ওভাবে আসে না। তো যাই হোক, আমাদের এই হচ্ছে সাদামাটা ইফতার। সাদামাটা বললে কি হবে, আসলে এটা আমাদের জন্য অনেক 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 বেশি আলহামদুলিল্লাহ। দই চিড়ার কথা থেকে আমার মনে পড়ে গেল একটা গল্প। আমি যখন ক্লাস ফাইভে পড়তাম তখন আমার স্কুলের একটা ম্যাডাম ছিল, নাম ছিল জিনাত ম্যাডাম। তো ওই ম্যাডাম আমাদেরকে একটা গল্প শুনিয়েছিল দই চিড়ার। আসলে ওই গল্পটা আমার, আমি যতবার দই চিড়া খাই ততবার আমার মনে পড়ে। অন্য কোনো দিন সময় পেলে হয়তো সেই গল্পটা আপনাদের সাথে শেয়ার করব। আমাদের ইফতারের টেবিলটা সাজিয়ে নিলাম, যত কষ্ট হোক যত যাই হোক আমার মুখের এই হাসিটা কিন্তু আমি সব সময় ধরে রাখার চেষ্টা করি। আসলে জীবনে সুখে থাকার জন্য খুব বেশি কিছু লাগে না, সুখে থাকার জন্য নিজেকে ইন্সপায়ার করাটাই সব থেকে বড় কথা। তো এই যে আমাদের ইফতার টেবিল রেডি, আমাদের দই চিড়া ফ্রুটস আর সাথে একটু বেগুনি একটু ঔষধি পেঁয়াজু ডাবের পানি আর তরমুজ খেজুর এগুলো তো রয়েছেই। সেজা মামুনি যেহেতু আমাদের সাথে ইফতার করছে না, আমার আসলে মেয়েটা একটু কুড়মুড়ে পাকোড়া হলেও ভালোই খায়, কিন্তু আজ কয়টা দিন যে আমার মেয়েটার কী হলো আল্লাহ ভালো জানে। সবাই একটু আমার মেয়েটার জন্য দোয়া করবেন। আর আপনাদের ভাইয়ার শরীরটাও কিন্তু বেশ খারাপ, তারও লাস্ট কিছু দিন যেহেতু ভাইরাল অ্যাটাক, সো গলা থেকে কফ উঠলে বেশ ভালো ব্লাডও যাচ্ছে কফের সাথে, আর আমার অবস্থা তো আরও আগে থেকেই খারাপ। আসলে স্বামী সন্তানদের অসুস্থতার কাছে নিজের অসুস্থতার কথা কবেই ভুলে গিয়েছি, নিজের যত্নটাও আমি সেভাবে করতে পারছি না। তো আমাদের ইফতার টুকটাক হয়ে গেল, আজকে ইফতার আমরা অনেক লেটে করেছি। আর ইফতারের পরে কিন্তু আমরা রাত্রে আর কোনো কিছুই খাই না, ইফতারের পরে সেজা মামুনির জন্য ওকে পানিপুটি দেওয়া, ওর টেক কেয়ার করে টোরে, তারপরে ওদের দুই বোনকে একটু শোয়াই দিয়ে আমি সেহরির প্রিপারেশন নিচ্ছি। আজকে সেহরিতে কিছুই রান্না করব না, আমার দুই দিন আগে রান্না করা মাংস ছিল, গতদিনে রান্না করা ইলিশ মাছ চিংড়ি আলু দিয়ে লাউ শাক ভাজি সব কিছু লেফট ওভার রয়ে গেছে, তো এই জন্য আমি কোনো কিছু রান্না করছি না। আর আপনাদের ভাইয়া না সেহরির সময় একটু ভর্তা না হলে একেবারেই খেতে পারে না, তো ওর জন্য একটু বেশি করে ধনে পাতা দিয়ে ডিম ভর্তা করেছি। তো এই তো আমাদের টুনটুনির সেহরি হয়ে গেল। দোয়া রাখবেন সবাই যেন আমরা সুস্থ হয়ে উঠতে পারি তাড়াতাড়ি, আর মুখের এই হাসিটা আজীবন ধরে রাখতে পারি।